আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলুন তবে আজকের ভিডিওটি তাহলে শুরু করি। অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে, ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে, প্রার্থনার আওয়াজগুলো একদিন কবুল হবে ইনশাল্লাহ। প্রকৃত সত্য হলো আপনার কষ্ট একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ কখনোই বুঝবে না। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ সবশেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। মায়ের সাথে 5 মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায়। যারা আমাকে চেনে তারা আমাকে কখনো অবিশ্বাস করে না, যারা আমাকে অবিশ্বাস করে তারা আমাকে কখনো চেনেনি। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন তত ভালো থাকবেন। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। কারো কারো দিন শেষে অভিমান করার মানুষও থাকে না, আর যার থাকে সে হয়তো মানুষটার মূল্য বোঝে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো নামাজ ছেড়ে দিও না। কেউ যদি ধরেই নেয় তোমার মধ্যে ভালো কিছু দেখবে না, তো তুমি তার কাছে কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না, কারণ তুমি যে কাজটা ভালো করবে সে ওই ভালো কাজটার মধ্যেও তোমার খারাপ উদ্দেশ্য খুঁজবে। কিছু করার নেই, তোমাকে সবাই ভালো বলবে না। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলো না, যে তোমাকে মিথ্যা বলেছে তাকে বিশ্বাস করো না। কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না, যার উপর তুমি নির্ভর করবে সে মানুষটাই যখন থাকবে না তখন তোমার প্রতিটা কাজই ব্যর্থ হবে। মানুষ মৃত্যু ছাড়া কখনো পুরোপুরি হারাতে পারে না, মানুষ হারায় শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের থেকে, নিজেকে আড়াল করে নেয়, দূরত্ব বাড়িয়ে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়। সমস্যা তো আসবেই, তাই বলে এমনটা ভাববেন না যে সব কিছু শেষ হয়ে গেছে, হতাশ হওয়া যাবে না। মনে রাখবেন আল্লাহ যাদের ভালোবাসেন তাদের দুঃখ কষ্ট সমস্যায় ফেলে পরীক্ষা নেন। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।